রাজ্যের বুকে প্রথমবারের মতো চালু হলো আন্তর্জাতিক গুণমান সম্পন্ন সামগ্রীর সেন্টার মোমোসো। রাজধানী আগরতলা অ্যাডভাইজার চৌমুহনীতে রয়েছে মোমোসো সেন্টার। শনিবার থেকে সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। কোরিয়া, জাপান সহ বিশ্বের বহু নামি দামি কোম্পানির সামগ্রী রয়েছে মোমোসোতে। রাজধানী আগরতলায় একের পর এক বহুজাতিক সংস্থার নামি দামি পণ্যের স্টোর চালু হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস সংস্থার সামগ্রীগুলো এখন রাজধানী আগরতলাতে বসেই কেনাকাটা করতে পারছেন গ্রাহকরা। এরই মধ্যে শনিবার আগরতলায় পথ চলা শুরু হলো আরও একটি বহুজাতিক সংস্থা মোমোসোর স্টোর। আগরতলা অ্যাডভাইজার চৌমুহনীতে খোলা হয়েছে মোমোসোর আউটলেট। সারা বিশ্বের 90টিরও বেশি দেশে রয়েছে এই কোম্পানির আউটলেট, পাশাপাশি ভারতের 70টিরও বেশি শোরুম রয়েছে। কলকাতায় রয়েছে ভারতের প্রধান অফিসটি। এবার প্রান্তিক রাজ্য ত্রিপুরায় রাজধানী আগরতলায়ও শুরু হলো মোমোসোর এই শোরুম। এ বিষয়ে শোরুমের এক কর্মকর্তা জানিয়েছেন, 0 থেকে 70 বছর বয়সের ব্যক্তিদের কথা মাথায় রেখে এই শোরুমে পণ্য সামগ্রী রয়েছে, পাশাপাশি দাম রয়েছে সাধ্যের মধ্যে। 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত রয়েছে পণ্য সামগ্রীর দাম। আর এটার যে হেড অফিস হচ্ছে, ইন্টারন্যাশনাল হেড অফিস হচ্ছে সাউথ কোরিয়াতে, এবং ইন্ডিয়াতে হেড অফিস হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল। ত্রিপুরাতে এই প্রথম ইন্টারন্যাশনাল স্টোর। এখানের মধ্যে যেসব প্রোডাক্টগুলি পাওয়া যায় সেগুলি ত্রিপুরাতে আর কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। আর আমাদের যে স্টোরটা ইন্ডিয়াতে 70+ স্টোর আছে ইন্ডিয়াতে, এবং হোল ওয়ার্ল্ডের মধ্যে 90+ কান্ট্রির মধ্যে স্টকগুলি আছে। আমাদের যা প্রোডাক্টগুলি যে হয় না, 0-1 বেবি থেকে আপ টু 70 ইয়ার্সকে আমরা কভার করি। তাছাড়া আমরা মেজর ক্যাটাগরির দিকে দেখছি যে 18 ইয়ার্স টু 45 ইয়ার্সের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ফোকাসটা থাকে। তাছাড়া আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মিনিমাম 100 রুপিস থেকে আপ টু 10,000 অবধি প্রাইস রেঞ্জটা পাওয়া যায়। তাছাড়া আমাদের যে প্রোডাকশানগুলি হয় হোল ওয়ার্ল্ডে হয় প্রোডাকশান, নট অনলি ইন্ডিয়া, সাউথ কোরিয়া, ইভেন চায়না, জাপানি সব জায়গাতেই প্রোডাকশানগুলি হয়। কারণ আমাদের স্টোরটা আগরতলাতে এই প্রথম মোমোসো ব্র্যান্ডটা হয়েছে, নট অনলি আগরতলা, হোল ত্রিপুরাতে। আর এখানে যা প্রোডাক্টগুলি পাবেন সব অল আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। এইগুলি ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।